हास्ते ने खरक्षो शिकला ने मांग के थे खाची जग मार्मलों ते इबेर है न वाना ला जाग पाती मोंग लाई थांगने हर बेंगलोर हास्ते वा शायमन का शालगरा हंगर बिलू निया बार चंद्र नगर ब्लोग ने पाईकुला नाट पारा ने शिकला शुकुमार पाल ओमर बिसी थामसी वा बेंगलोर हास्ते वा लाई थांगने बिसी चीरों बई होटलो शामों खाई तो मने लाई थांगने अगस्त लो बो बेंगलोर हास्ते उते से थांग मने नुखोंगो बो मुंशा वाले मोंग रो कोक बांगले मोंग रो करे बुसा बुरी खरक्षो याकों याक मया फिया बा आसमसा क्राक्षा फोन रोग लम लिया पाठा को सुरंग सालो बिनी मांग कती खाचे जाके मान का बिनी बारा नगो यागुलो आमसे ने खरोक्षा खरोंग नई शिकला पाई खरो ने बेंगलोर हास्ते वो तोंग नाई बरोंग नो शावे थानों हो कोक्त मा हरका खाचे जांग मांग कती नुखुंग ने बरोंग नो मांग प्रेटी शावे हरके नुखुंग ने बरोंग आवनों को शिवे मान लिया पाठी मुंगनो काम के चेरे नाजा ने बगई बिरोनिया थानों हो कोक्षा जाके थाने बहल दी शाजा का अमो बेंगलोर हास्ते ने पुलिस रोंग ने बार जासे हिने कुनकन गेसिलो की कुत्ते ফোন টোন করে কান্দাকাটি করতেছে এরপর আমরা খবর তো নিলাম কোনো খবর পাইতেছি না এরপরে ওই শুনছি নাকি ঘরে আছে এরকম শুনছি ভালো আছে পরে বিকালে চারটার সময় শুনি এই মারা গেছে সুইসাইড করে মারা গেছে অ্যাকচুয়ালি সুইসাইড কীভাবে করলো কি না কীভাবে না মার্ডার কেস না কি তা আমরা এটা কিছু বুঝতে পারছি না এখন তো দেখে সুইসাইড করছে বলেও মনে হয় না তো এখন মারা তো গেছে এখন আপনাদের কাছে এই অর্থ নাই যে আমরা ওইখানে গিয়ে কেস লড়বো বা আমরা ওইখানে গিয়ে ওকে লাশ আনবো এমন কোনো ব্যবস্থা আমাদের কাছে নেই সমস্ত কিছু আমাদের ভাইয়ের উপরেই নির্ভর ছিল পুরো ফ্যামিলি ভাইয়ের উপরে ছিল এখন এই লকডাউন পরিস্থিতিতে ভাইয়ের অকাল মৃত্যুতে আমাদের কী হবে এই বাচ্চা হ্যান্ডিক্যাপ নিয়ে ওর কী হবে ওদের ফ্যামিলি কী হবে এখন এখন আমার ত্রিপুরা সরকারের কাছে মাননীয়
মুখ্যমন্ত্রী বিপ্লব দেব মহোদয়ের কাছে আমার আবেদন, ওদের জন্য একটা সহযোগিতা করার জন্য। হ্যাঁ, ওর ফ্যামিলিকে কীভাবে আমরা রক্ষা করতে পারি, আমরা এখন কীভাবে চলি, আমাদের হাতে কিচ্ছু নেই, আমরা দিন আনতে দিন দিনে খুব কষ্ট হয় চলতে। এই ব্যাপারে থানাতে গেছিলেন আমরা? থানাতে, বিলোনিয়া থানাতে গেছিলাম, ওরা বলছে আমাদের এখানে কিছু করার নেই, আমরা কী করতে পারবো, তোমরা ওইখানে পোস্টমর্টম রিপোর্ট দিয়ে ওইখানে করলে ওইখানে কেস ফাইল করতে হবে, ওইখানে তদন্ত করতে হবে। আমরা তদন্ত কীভাবে করবো, কী দিয়ে করবো? ওইখানে থানাতে কোনো কেউ কি যোগাযোগ করছিল? হ্যাঁ, যোগাযোগ করছে, এখন লাশ হ্যান্ড ওভার করা হয়েছে, আমরা তো আর পারতেছি না, এটা সামাল দেওয়ার লাগে। তো এখন লাশটা ওইখানে, আমাদের কিছু আত্মীয় স্বজন লোক আছে, ওদের বলেছি, ওদের পারমিশন দেওয়া হয়েছে, অ্যাপ্লিকেশন লেখা হয়েছে, অ্যাপ্লিকেশনটা পাঠানো হইব। তো তারা এটারে থানার থেকে বাইর করে আনিয়া এর সৎকার্য সম্পন্ন করা হইব। কোন জায়গায়? সেই জায়গায় ব্যাঙ্গালোর। এখানে মানে এখানে আনার আমাদের কোনো খাস সামর্থ্য নেই, আর হোটেল ভালো অত টাকা পয়সা দিবে না। আমাদের মনে হয় না, সুইসাইড করলেও মৃত্যুর পিছনে অন্য কোনো কারণ থাকতেই বা পারে, কিন্তু এটাকে আমরা এখন তদন্ত করার মতো দেখার মতো আমাদের কাছে সেই সামর্থ্য নেই, সেই ক্ষমতা নেই। এখন বাড়িতে তো কোনো ধরনের কোনো সমস্যা না? বাড়িতে কোনো ঝামেলা নেই, কোনো সমস্যা নেই। আমাদের সঙ্গে কথা হয়েছিল কিছুদিন আগে, 10 তারিখ রাত্রে আমার সঙ্গে মার সঙ্গে কথা বলেছিল, রবিবার দিন নাকি অনেকের সাথে কথা বলেছিল, ডিউটিতে গিয়েছিল, হোটেল থেকেও বলেছিল রবিবারে ডিউটি করেছিল, কিন্তু এরপর সোমবার মঙ্গলবার আর খোঁজ খবর নেই। আজকে কত বছর ব্যাঙ্গালোর তো থাকে? ব্যাঙ্গালোর তো আজকে ও থাকে 10-12 বছর। তারা বলছিল এখন যে লাশ থানা থেকে বের করার জন্য এবং দাহ করার জন্য নেওয়ার জন্য যা খরচা তারা এটা বহন করবে। সে কি একাই থাকতো রুমে? আপাতত এখন একা, আগে আরো লোক ছিল। আমরা বলছিলাম যে পিছনের ছবিটা কেন পাঠানো হলো, সামনের কোনো ছবি, সাইডের কোনো ছবি নেই। তো বলছে যে আমরা বাইরে ছেলে ফেলে কিছু ছিল, ওরা বলছে বাইরে জানলা দিয়ে ছবি নিয়েছিল, তো সামনের গুলো উঠেনি, পিছনেরটাই উঠেছিল। এরপরে আর যখন পুলিশ টুলিশ গেল বা লাস্ট বের করলো, সামনের কোনো ছবি বা কোনো কিছু আমরা পাইনি। এরকম হওয়ার বিষয় না, এটা ও খুব ভালো, সবার সঙ্গে খুব ভালো বিহেভ করে।